সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। 12ই জুলাই থেকে 26শে অগস্ট যে গুরুভৌম যোগ সংগঠিত হবে বৃষরাশিতে, সেই যোগ নিয়ে আমরা অলরেডি আলোচনা শুরু করেছি। এবার আমাদের যে আলোচনার ধারা, এই যে একাধিক ভিডিও, এই একাধিক ভিডিও উপস্থাপনা করার একটাই উদ্দেশ্য যে যাতে আমরা এই ট্রানজিটের, এই গোচরের সদ্ব্যবহারটা করতে পারি। একটা গোচর, একটা গ্রহ যে গতি পরিবর্তন বা রাশি সঞ্চার হলো বা নক্ষত্র সঞ্চার হলো, তাতে আমার প্রারব্ধের যে ফল সেটা তো নির্দিষ্ট হয়ে আছেই। ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ, মধ্যম বা ইনএফেক্টিভ হলে ইনএফেক্টিভ। কিন্তু এই যে গোচর বা রাশিফলের যে এফেক্ট, এখানেই কিন্তু অ্যাস্ট্রোলজি, জ্যোতিষশাস্ত্র থেমে থাকে না। নেক্সট লেভেলটা হচ্ছে যে যে ফলটা আমি পেলাম, ভালো মন্দ যাই হোক, সেই ভালোটাকে আমার আরও বৃদ্ধি করা আর মন্দটাকে আমার আরও কমানো। এই যে চেঞ্জটা, এই যে অ্যাকশনটা আমাকে নিতে হবে, এইটা কিন্তু একটা ফাইনাল পয়েন্ট এই অ্যাস্ট্রোলজির। শুধুমাত্র যে রেজাল্টটা হলো সেই রেজাল্টে আমরা থেমে থাকবো না, অ্যাস্ট্রোলজিও সেটা বলে না। তো এই বৃহস্পতি মঙ্গলের যে যোগ হতে চলেছে, এই যোগে ইউনিক বেনিফিটটা কী, আসলে কী ঘটতে চলেছে? বৃষরাশিতে কালপুরুষের দ্বিতীয় ভাবে দুটো গ্রহ, আমাদের দেবগুরু বৃহস্পতি এবং আমাদের অ্যাকশন এনার্জির প্ল্যানেট মঙ্গল একত্র হবে। তাতে মেষ থেকে মীন রাশি লগ্নের প্রত্যেক মানুষ কিছু না কিছু আপনার প্রারব্ধ অনুযায়ী, আপনার বর্তমানে দশা অন্তর্দশা কী চলছে, আপনি কী জন্মছক নিয়ে জন্মেছেন, তার উপর বেস করে আপনি একটা রেজাল্ট পাবেন। কিন্তু এই রেজাল্ট যাতে আপনাকে আরও জীবনকে উন্নত করতে পারে, এই সঞ্চারের যে 45টা দিন বা যে কটা দিন এক একটা সঞ্চারের হয়, সেই সময় আপনি এই গ্রহকে আরও ইম্প্রুভ কী করে করতে পারেন? গ্রহর যে নেচার, যে ডিগনিটি আপনার জন্মছকে আছে, এই বৃহস্পতি আর মঙ্গলকে আপনার জীবনে আপনি আরও কী করে স্ট্রং করতে পারেন, আরও বেনিফিট করতে পারেন, সেই চিন্তাটাও করতে হবে। কারণ এভলিউশনারি থিঙ্কিংটা ইম্পর্ট্যান্ট। স্ট্যাগন্যান্ট কন্ডিশন থিঙ্কিং দিয়ে মানব জীবন চলে না। মানব জাতির যে সভ্যতা হয়ে এসছে, তাহলে তো সেই এপ স্টেজেই আমরা থেকে যেতাম। মানব জনির যে বিবর্ধনটা, সেই বিকাশটা, সেটা কিন্তু হতো না। বা সেটা হলেও তার পরবর্তীকালে আমরা যে এত দূর, এত লম্বা একটা আমাদের যাত্রা হয়েছে, সেটাও হতো না। তো এভলিউশনারি এনার্জিটা ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। যে এভলিউশনারি এনার্জি, পরাশক্তি নিয়ে আমরা গত দুটো ভিডিওতে আলোচনা করেছি। তো একটা গোচরে, একটা ট্রানজিটে, একটা রেট্রোগ্রেড, একটা নক্ষত্র মুভমেন্টে যে নির্দিষ্ট ডিফাইন্ড কোটার যে আমার রেজাল্ট আছে, সেটা তো আছেই। বিয়ন্ড দ্যাট আমার এভলিউশনারি এফেক্ট কী হবে, আমি কী করতে পারি, সেইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই মঙ্গল আর বৃহস্পতি আমার কী ইউনিক বেনিফিট আমাকে দিতে পারে, আর অ্যাকচুয়ালি কী হবে আমার জন্মছক অনুযায়ী, এটা হচ্ছে দুটো ফান্ডামেন্টাল ফাউন্ডেশনাল অ্যাসপেক্টস। সাধারণত বৃহস্পতিকে আমরা যেটা প্রধানত বলা হয়, বৃহস্পতি হচ্ছে গুরু, তিনি রক্ষা করেন, তিনি রক্ষাকর্তা, তার হচ্ছে প্রোটেকশন। প্রোটেকশনটা কিন্তু আমাদের আবার বিশেষ বিষয়টাকে বুঝতে হবে। এক হচ্ছে আমাকে ক্ষয় ক্ষতি বিপদ দুর্বিপাক দুর্ভাগ্য থেকে রক্ষা করবে। প্রোটেকশন, রক্ষা, সিকিউরিটি বলতে কিন্তু আমরা এটাই বুঝি ডাইরেক্টলি, ফার্স্ট থট।
কিন্তু এর সঙ্গে আরেকটা বিষয় আছে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমি আমার জীবনে যা কিছু গঠন করলাম, নির্মাণ করলাম, সৃষ্টি করলাম, সেটারও একটা প্রোটেকশন দরকার। আপনি 1 কোটি টাকা জীবনে ইনকাম করলেন, সেটাকেও আপনাকে প্রোটেক্ট করে রাখতে হবে। সেটা এক সোয়াইপে একটা প্রতারণার কারণে বা একটা ভুল বিনিয়োগের কারণে নষ্ট হয়ে যেতে পারে, চলে যেতে পারে। তো প্রোটেকশন ইজ নট অনলি ফর সেফটি ফ্রম ডেঞ্জার, শুধুমাত্র বিপদ থেকে রক্ষা নয়, আমার যা কিছু ইতিবাচক, যা কিছু আমি সৃষ্টি করেছি সেটাকেও সুরক্ষিত রাখাটা একটা বিশেষ প্রয়োজন। তো এই দুটো দিক কিন্তু মেন বিষয়, এবং এখানে আমার এই যে প্রোটেকশনের জায়গাটা, এই প্রোটেকশনটা কীভাবে হয়, বৃহস্পতি প্রোটেকশনটা কীভাবে দিয়ে থাকে, বৃহস্পতি কি লাঠি নিয়ে আমার বাড়ির সামনে বডিগার্ড হয়ে, সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়ায়, তা নয়। বা বৃহস্পতি কি আমার বাড়ির সামনে দিয়ে জাগতে এরাও বলে হেঁকে যায়, তাও নয়। বৃহস্পতির প্রোটেকশন হচ্ছে থ্রু উইজডম, আমার সিস্টেমের মধ্যে, আমার ব্রেনের মধ্যে, আমার প্রজ্ঞাকে, আমার ইন্টেলিজেন্সকে সে শার্পেন করে, ধারালো করে, যেটা নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম। দেখুন, এতগুলো ভিডিও করার কারণই হচ্ছে ধাপে ধাপে ধীরে ধীরে বুঝতে হবে। তো যখন আমার জীবনে পরাশক্তি প্রবেশ করবে, পরাশক্তির ফ্লো প্রবাহটা বৃদ্ধি পাবে, তখন আমার ব্রেন, আমার ব্রেনে যে বুদ্ধিটা আছে, সেই বুদ্ধিটা একটা অ্যানিমালিস্টিক পাশবিক থেকে দৈব বুদ্ধিতে, দিব্য বুদ্ধিতে একটা পরিণত হবে, ডিভিনাইজড হবে ইন্টেলিজেন্সটা। তখন আমার মধ্যে একটা উইজডম আসবে, তখন সেই ঋতপ্রজ্ঞ। তো বৃহস্পতির প্রোটেকশনটা ইজ পিওরলি বাই গ্রান্টিং উইজডম, বাই ডিভিনাইজিং মাই ইন্টেলেক্ট। এখন এই প্রক্রিয়াটা, হাউ আ প্ল্যানেট ওয়ার্কস, এনার্জিটা কীভাবে কাজ করে সেটা আমাদের বুঝতে হবে। তো এই বৃহস্পতির যে সিস্টেমটা, সেখানে বৃহস্পতি এই প্রোটেকশনটা আমাদের দিয়ে থাকে, এবং যেহেতু মঙ্গলের সঙ্গে কানেক্টেড হচ্ছে, তো প্রধানত বৃহস্পতি মঙ্গলকে প্রোটেকশনটা দেবে। যেটা আমি বললাম না, আমাদের বুঝতে হবে যে এই ট্রানজিটে কী হবে, হোয়াট ইজ দ্য ইউনিক বেনিফিট আমরা পেতে পারি। তো এখন এই বৃহস্পতি, দেখুন আমরা জানি, আমরা যখন ভৌমদোষ দেখি জন্মছকে, মঙ্গলের দোষ যেটা, যে লগ্ন সপ্তম চতুর্থ অষ্টম দ্বাদশে মঙ্গল থাকলে একটা বিবাহতে একটা সমস্যা হয়, তখন জটক বিচার করতে হয়, পাত্রপাত্রীর জন্মছক দেখতে হয়, বিশেষ করে সেখানে আমরা দেখি যে বৃহস্পতির কোনো দৃষ্টি আছে কিনা মঙ্গলের উপর, একটা কন্ট্রোলিং এফেক্ট। কেন না, বৃহস্পতি সেখানে প্রোটেকশন দেবে। হাউ বৃহস্পতি প্রোটেকশনটা দেবে, এই উইজডমের মাধ্যমে। যে মঙ্গল ইগোয়েস্টিক, যে মঙ্গল সেপারেটিস্ট, যে মঙ্গল শুধু নিজের কথা ভাববে, একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যে একটা পরিবারকে নিয়ে চলতে হয়, যে একটা ফ্যামিলির চিন্তা করতে হয়, যে আত্মকেন্দ্রিক হলে হয় না, সেই মানসিকতাকে বৃহস্পতি পরিবর্তন করে, প্রভাবিত করে, সকলের জন্য চিন্তাভাবনা করতে সাহায্য করে, সাংসারিক একটা ফ্যামিলির আঙ্গিকে চিন্তাভাবনা করতে সাহায্য করে থ্রু উইজডম। তো এটা আমরা জানি আমরা, এবং এমনিতেও আমরা যদি মঙ্গলের মঙ্গল দোষ ভৌমদোষ নাও দেখি জন্মছকে, মঙ্গলকে যদি আমরা অঙ্গারক যোগে দেখি বা মঙ্গল শনির কানেকশন দেখি, সেখানেও আমরা
লক্ষ্য করি যে কোনো রকমভাবে বৃহস্পতির কোনো অ্যাসপেক্ট আছে কি না, যে বৃহস্পতি সেখানে মঙ্গলকে একটা প্রোটেকশন দিচ্ছে কি না। তো প্রিন্সিপালি যেটা মনে রাখতে হবে যে বৃহস্পতির যে অ্যাকশনটা, যে প্রসেসটা, সেটা হচ্ছে উইজডমের মাধ্যমে, বাই ডিভিনাইজিং দ্য ইন্টালেক্ট। তো এইখানে এই 12 জুলাই থেকে 26 আগস্ট জুপিটার কিন্তু আমাদের মঙ্গলের উপর একটা বিশেষ শুভ প্রভাব সৃষ্টি করবে এবং আমাদের প্রত্যেকের জন্মচকে মঙ্গলের যে স্ট্রেংথ সেটাকে বৃদ্ধি করবে, মঙ্গলকে সংস্কার করবে, সংশোধন করবে এবং পিউরিফাই করবে। আগে দুটো ডেট আপনাদের সঙ্গে, তারিখ আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। যে কনজাংশনের টাইম, এই যে 12 জুলাই থেকে 26 আগস্ট বৃহস্পতি মঙ্গল একত্র থাকবেন, তার মধ্যে দুটো দিন খুব গুরুত্বপূর্ণ, 14 আর 15 আগস্ট। 14 আগস্ট, 14 আগস্ট মঙ্গল 22 ডিগ্রি 11 মিনিটে থাকবে বৃষরাশিতে, বৃহস্পতি 22 ডিগ্রি 24 মিনিটে থাকছে রোহিণী নক্ষত্রের চতুর্থ পাদে। আর 15 আগস্ট মঙ্গল থাকছে 22 ডিগ্রি 50 মিনিটে আর বৃহস্পতি থাকছে 22 ডিগ্রি 33 মিনিটে সেই রোহিণী নক্ষত্রের চতুর্থ পাদে। তো রোহিণী নক্ষত্রের চতুর্থ পাদে আমরা মঙ্গল আর বৃহস্পতির ক্লোজ কনজাংশন সংযোগ পাব। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে চতুর্থ পাদ। রোহিণী নক্ষত্র আমরা যখন আলোচনা করেছি, আপনাদের যদি মনে থাকে, রোহিণী নক্ষত্র ক্রিয়েটিভ নক্ষত্র, সমস্ত কিছু ফার্টিলিটি, কিন্তু তার পুরুষার্থটা হচ্ছে মোক্ষ। এবং এখানে যে চতুর্থ পাদ, একটা নক্ষত্রের চতুর্থ পাদের পুরুষার্থও কিন্তু মোক্ষ। অর্থাৎ মোক্ষ মানে কি? চিপকনা নেই, রিলিজ, যা ক্রিয়েট করলাম ভোগ করলাম, লেট গো। এই যে চতুর্থ পাদে ক্লোজ কনজাংশনটা, এই যে মুক্তিটা, এই যে ফ্রিডমটা, দেখুন ইটস ভেরি সিম্বলিক, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে ভারতবাসীর জন্য 14th and 15th আগস্ট কিন্তু স্বাধীনতারই এনার্জি, তাৎপর্য। তো এই যে ফ্রিডম, অপরাশক্তি থেকে মুক্তি, পরাশক্তিতে প্রবেশ এবং সব রকম অ্যাটাচমেন্ট, আসক্তি, কন্ডিশন, থিঙ্কিং থেকে মুক্তি, মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং এখানে মঙ্গলের কি সম্পর্ক? মঙ্গলের সমস্যা হচ্ছে যে মঙ্গল যেরকম আমাদের চরম সাকসেস দিতে পারে, মঙ্গল কৃতিত্বর একেবারে নাম্বার ওয়ান প্ল্যানেট, কারণ মঙ্গলই এনার্জি, মঙ্গলই সাকসেস, স্ট্রেংথ, সব কিছু, কিন্তু তার সঙ্গে মঙ্গলের একটা ক্রিটিক্যাল প্রবলেম হচ্ছে, মঙ্গলের মধ্যে একটা দুর্বলতা আছে, যে দুর্বলতাকে বলা হয় মঙ্গল একটা অসহায়, মঙ্গলের মধ্যে একটা বাধ্যতামূলক ব্যাপার থাকে, যেটাকে ইংরেজি ভাষায় বলা হয় কম্পালশন আর হিন্দিতে বলা হয় মজবুরি। অর্থাৎ যে মঙ্গল শক্তি, যে মঙ্গল পাওয়ার, যে মঙ্গল ক্ষমতা, সেই মঙ্গলই কিন্তু একটা জায়গায় বিশেষভাবে ক্ষমতাহীন, শক্তিহীন, পাওয়ারলেস, কারণ সে একটা জায়গায় কন্ডিশনড হয়ে আছে, মোহিত হয়ে আছে, সে একটা জায়গায় সম্পূর্ণভাবে আটকে আছে। এবং সেটা কোথায়? সেটা ইগোতে, কারণ মঙ্গল হচ্ছে আমি বোধ,
এবং আমি বোধ ইগো থেকেই কিন্তু সবচেয়ে বড় মোহ সৃষ্টি হয়। অথচ এই মঙ্গল হচ্ছে শক্তি, দৃঢ়তা, সব রকম ক্ষমতা, বাহুবলী। কিন্তু এই বাহুবলী হচ্ছে একেবারে একটা জায়গায় চরমভাবে কিন্তু সে দুর্বল এবং হেল্পলেস। এটা হচ্ছে তার একটা ক্রিটিক্যাল ফ্ল, যেটা আমরা বহুবার আলোচনা করেছি, একাধিকবার আমি উল্লেখ করি আমার ভিডিওতে, যেটাকে বলা হয় ফেটাল ফ্ল বা হামারশিয়া। শেক্সপিয়ার এই নিয়ে বহু ড্রামা, শেক্সপিয়ারের প্রত্যেকটা ট্র্যাজেডিতে এক একটা হিরোর, প্রধান চরিত্রের এক একটা ফেটাল ফ্ল আছে। তো মঙ্গলের যেটা দুর্বলতা, যে মজবুরি, মঙ্গলের মজবুরি হচ্ছে মঙ্গল হার স্বীকার করতে পারে না। দ্য ওয়ার্ড ডিফিট ডাজ নট এক্সিস্ট ইন দ্য মার্শিয়ান ডিকশনারি। এটাই মঙ্গলের সবচেয়ে বড় দুর্বলতা। এবং মঙ্গলের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে যে মঙ্গল জিততে পারে। এখন এই যে দুর্বলতা, এই দুর্বলতারই কিন্তু তার স্ট্রেংথ, তার শক্তি। যেদিন এই মজবুরিকে মজবুতিতে পরিণত করতে পারবে মঙ্গল, অপরাশক্তিকে পরাশক্তিতে পরিবর্তন করতে পারবে, সেই দিন মঙ্গলের পূর্ণ ফলটা আমরা প্রত্যেকে পাব। কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে এই যে একটা কন্ডিশনড মাইন্ড, ওই যে কর্মের পাশ অপরাশক্তি আমাদের কাজ করাচ্ছে, আমরা ইগোর সঙ্গে অ্যাটাচড হয়ে আছি, সেই জন্য আমরা কেউ, কোনো মানুষ পৃথিবীতে আমরা হারটা স্বীকার করতে পারি না। প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের সব ক্ষেত্রে ওই হারেই আমাদের একেবারে হার জ্বলে যায়। কিন্তু এই যে আমাদের মঙ্গলের যে স্ট্রেংথটা, যে নির্মাণ ক্ষমতা, সেই নির্মাণ ক্ষমতাও কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় এই ইগোর কারণে, বিকজ উই ক্যানট অ্যাকসেপ্ট ডিফিট। এখানে আমি একটা বিশেষ ব্যক্তিত্বর বিশেষ উক্তি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, আপনারা অনেকেই জানবেন। এবং এখানে যেহেতু মঙ্গল স্পোর্টসের কারকগ্রহ, ক্রীড়া জগতের কারকগ্রহ, সেই জন্য এবং ভিক্ট্রি ডিফিট, জয় পরাজয়টা যুদ্ধ, পলিটিক্স আর স্পোর্টসের সঙ্গেই যুক্ত। তো লন টেনিসের অল টাইম গ্রেট রজার ফেডারার, তিনি একটি ইউনিভার্সিটিতে একটা কনভোকেশনে চিফ গেস্ট হয়ে গেছিলেন, প্রধান অতিথি হয়ে তিনি একটি তার বক্তব্য রাখেন। সেখানে তিনি খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই, এটা অত্যন্ত প্রাসঙ্গিক। যে উনি বলছেন যে পৃথিবীর যারা সর্বোত্তম, সর্বোচ্চ, ভালো, শ্রেষ্ঠ যারা খেলোয়াড় হয়, তারা শ্রেষ্ঠ খেলোয়াড় এই কারণে নয় যে তারা সবসময় জিতছেন। দ্য বেস্ট প্লেয়ার্স আর নট দ্য বেস্ট প্লেয়ার্স বিকজ দ্য উইন এভরি টাইম। তাহলে তারা বেস্ট প্লেয়ার্স, তারা সর্বশ্রেষ্ঠ কেন হন? বিকজ দে নো দ্যাট দে উইল লুজ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। তারা সর্বশ্রেষ্ঠ কেন হন, তারা প্রবাদ প্রতিম কেন হন, তারা কালজয়ী কেন হন? কারণ তারা জানেন যে হারতে তাদের হবে এবং বারংবার হারতে হবে, এবং দে লার্ন হাউ টু ডিল উইথ ইট। এবং এই হারের সঙ্গে, পরাজয়ের সঙ্গে তারা আপোষ করতে শেখেন। তো কী করে আমি আমার খেলায়, আমার প্রফেশনে, আমার জীবনে জিতব, এইটা আমার লার্নিং পয়েন্ট নয়। ইট ইজ নট ইম্পর্টেন্ট টু লার্ন হাউ টু উইন, ফেডারার বলছেন তার স্পিচে, বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন হাউ টু অ্যাকসেপ্ট ডিফিট। এবং এই দেখুন গুরুত্বপূর্ণ বিষয়টা কি,
ফেডারার এখানে বলছে যে প্রত্যেকটা পয়েন্ট, টেনিস খেলায় যে এক একটা পয়েন্ট হয়, বলছেন যে একটা পয়েন্টে আমি হয়তো দারুণ একটা স্ম্যাশ করলাম, একটা পয়েন্ট আমার নেটে লেগে বেরোলো, একটা পয়েন্ট আমার এস হলো, তো প্রত্যেকটা পয়েন্টে তোমাকে মনে রাখতে হবে যে এই পয়েন্টটাই তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং দারুণ একটা পয়েন্ট খেলার পর, পয়েন্ট পাওয়ার পর সঙ্গে সঙ্গে সেটাকে ভুলে যেতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু মুভ টু দ্য নেক্সট পয়েন্ট উইথ ইন্টেন্সিটি, ক্ল্যারিটি অ্যান্ড ফোকাস। যে ইন্টেন্সিটি, যে ক্ল্যারিটি অ্যান্ড ফোকাস মঙ্গলই দেবে আমাকে। কিন্তু যদি আমি মুভ অন করি আর আমার একটা দারুণ, আমি এস মারলাম, দারুণ একটা শট মারলাম, মেরে আমি একটা পয়েন্ট পেলাম, উইম্বলডন খেলছি ইংল্যান্ডে বা এতে ফ্রান্সের রোলান গ্যারোসে ফ্রেঞ্চ ওপেন খেলছি, একেবারে স্টেডিয়াম একেবারে মেতে উঠল, হাততালিতে সবাই একেবারে পুরো স্টেডিয়ামে একোয়িং উইথ ক্ল্যাপস অ্যান্ড চেয়ার্স, তাতে আমার মাথা ঘুরে গেল, তারপর আমার পয়েন্ট নষ্ট হতে শুরু হলো। তাহলে ওই জুপিটারের উইজডমটা কী, যে আমাকে, আমি যেটা ক্রিয়েট করলাম, আমি যে পয়েন্টটা পেলাম, যে সেটটা পেলাম, যে গেমটা পেলাম, সেটাকে আমার প্রোটেক্ট করতে হবে। আর আমি যদি একটা পয়েন্ট হেরে যাই, সেখানে যদি আমার মাথা খারাপ হয়ে যায়, আমি যদি ওই হারটাকে স্বীকার করতে না পারি, আমি সার্ভ করছি, আমার সার্ভিং সেট, আমার অপোনেন্ট আমার সার্ভটা ব্রেক করে দিল, আমার মাথা খারাপ হয়ে গেল, আমি আমি অ্যাকসেপ্ট করতে পারছি না, তখনও কিন্তু আমার খেলাটা নষ্ট হবে। তাহলে আমার যে ভিক্টরিটা, যে দারুণ পয়েন্ট একটা নিয়েছিলাম, তাতে আমার অহমিকা, আমার দম্ভতেও আমার খেলা নষ্ট হতে পারে, আর আমার যে লসটা হলো, যে হারটা হলো, সেটা আমি স্বীকার করতে পারলাম না বলেও আমার লস হতে পারে। তাহলে জুপিটেরিয়ান উইজডমে যে ব্রেনকে নেক্সট লেভেলে নিয়ে যাবে, যে ডিভিনাইজ করবে, তখন আমি সেই হারটাকেও অ্যাকসেপ্ট করতে পারবো, সেই জিতটাকেও অ্যাকসেপ্ট করতে পারবো, দুটোই আমাকে সমানভাবে অ্যাকসেপ্ট করতে হবে, আমার ভারসাম্যটা নষ্ট করবে না। যোগস্থ কুরুকর্মাণি, এই যে যোগস্থ কুরুকর্মাণি, তার মানে কি, অপরাশক্তির সঙ্গে কানেক্টেড হয়ে কর্মটা করতে হবে। সুকৌশলম, কৌশলটা কি, কর্মযোগীর সাকসেসের হোয়াট ইজ দ্য ফর্মুলা। হাজার হাজার বছর আগে ভগবান অবতার নিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে যা বলেছিলেন, কলিযুগে এখন রজার ফেডেরারও আমাদের একই মেসেজ দিচ্ছেন, বিকজ ইজ অল টাইম গ্রেট। তো এই উইজডম অফ জুপিটার, এই যে বৃহস্পতির জ্ঞানটা, এই বৃহস্পতির জ্ঞানটা মঙ্গলকে রিসিভ করতে হবে। মঙ্গলের মধ্যে যে দোষটা, যে ত্রুটিটা, যে মজবুরিটা, যে একটা বাধ্যতামূলক একটা যে কম্পালশন, অ্যানিমালিস্টিক যে নেচারটা, সেই জায়গাটাকে সংস্কার করে মঙ্গলের যে স্ট্রেংথ, যে শক্তি, যে একটা বলিষ্ঠতা, একটা দৃঢ়তা, সেটাকে ফোরফ্রন্টে এনে মঙ্গলের পজিটিভ ঊর্জাকে বৃদ্ধি করবে বৃহস্পতি, যদি আমরা তার মধ্যে কিছু অ্যাক্টিভ পার্টিসিপেশন করি। এমনি এমনি হবে না, কারণ এমনি এমনি কি হবে, আমার যা অপরাশক্তির মাধ্যমে যে কর্মের বীজ আমার জ্ঞান শরীরে আছে, যেটা সে জ্ঞান শরীর থেকে ডাউনলোড হবে, প্রাণ শরীরে আসবে, তারপর অন্নময় শরীরে আসবে, ব্রেনে কাজ করবে, তাতে কিন্তু আমি ভুল কাজগুলোই করব, রিপিট হবে, সেই রক্তবীজই কিন্তু এফেক্টিভ হবে।
তাহলে যে কর্মের বীজগুলো আছে মঙ্গল কানেক্টেড, সেই কর্মের বীজগুলোকে আমার খণ্ডন করে, দগ্ধ করে নতুন মার্শিয়ান কার্মিক এজেন্ডা তৈরি করতে হবে, তবেই আমার লাইফ চেঞ্জ হবে। নাহলে আমি আজকে 2024-এর জুলাই অগস্টে যা রেজাল্ট পাচ্ছি, এই রেজাল্টই চলতে থাকবে, এই রেজাল্ট আরও তীব্র অহিতকারী হতে থাকবে। এবং যে পজিটিভ রেজাল্ট যারা পাচ্ছেন, সেই পজিটিভ রেজাল্ট পেতে পেতে সেটা, সেই পুঁজিটা কিন্তু শেষ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। তাহলে পজিটিভ রেজাল্ট হলে সেই পজিটিভ রেজাল্টের ক্যাপিটালটাকেও আপনাকে বৃদ্ধি করতে হবে, আর নেগেটিভ রেজাল্ট হলেও সেই নেগেটিভ রেজাল্টকে আপনার হল্ট করতে হবে। তো এই উইজডম অফ জুপিটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই উইজডমটাকে অর্জন করতে হবে। এই উইজডমটাকে কী করে অর্জন করতে হবে, তার জন্য আমরা আগামী ভিডিওতে মন্ত্র এবং সাধনার প্রসেসটা আলোচনা করব। প্রত্যেকটা রাশি লগ্নকে নিয়েও আমরা একটু আলোচনা শুরু করব। এবং একটা সুখবর আপনাদের দিই, আমি আগে রাহুর একটা ভিডিওতে একটা ঘোষণা করেছিলাম, সেটা এখন আমাদের একটু আরেকটু এগিয়েছে বিষয়টা। 31 অগস্ট 2024 বিকেল 4:30 থেকে সন্ধে 7:00 পর্যন্ত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে গোলপার্কে শিবানন্দ হলে বেদ বেদাঙ্গ বেদান্ত নিয়ে একটি অনুষ্ঠান হতে চলেছে। বিশিষ্ট ব্যক্তিরা, বিদগ্ধ পণ্ডিতরা থাকবেন, আলোচনা হবে। একটা সামান্য প্রবেশ মূল্য, মোটামুটি 150-200 টাকা একটা প্রবেশ মূল্য থাকবে। সেটার কার্ডটা ছাপানো হচ্ছে, ছাপানো হলেই আমি আপনাদের কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, আপনারা কার্ডটা সংগ্রহ করে অবশ্যই আপনারা সকলে চেষ্টা করবেন উপস্থিত থাকতে। শিবানন্দ হলের ক্যাপাসিটি মোটামুটি 300 জনের, তো অবশ্যই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস আপনারা এন্ট্রি পাবেন। বিশেষ একটা খুব এনলাইটনিং, খুব ইলুমিনেটিং একটা আলোচনা হবে, বেদ বেদাঙ্গ বেদান্ত, এবং এই জ্যোতিষ নিয়েও আলোচনা হবে, জ্যোতিষের বিভিন্ন অ্যাসপেক্টস নিয়ে আলোচনা হবে। তো আগামী ভিডিওতে আমরা কিছু স্পেশাল ডেটস আরও, এই 12 জুলাই থেকে 26 অগস্টের মধ্যে কিছু স্পেশাল ডেটস এবং প্রত্যেকটা রাশি লগ্নের কী ফলাফল, কী রেজাল্ট, সেই আঙ্গিকে বিশেষ করে একটু কর্কট, বৃশ্চিক, কুম্ভ, মকর, মীন, ধাইয়া আর সাড়েসাতির ক্যান্ডিডেটদের একটু স্পেশাল একটা কিছু ইনফরমেশন, তথ্য এবং কিছু প্রসিডিওর জানাবো, যাতে তারা এই ধাইয়া সাড়েসাতির সময় যাতে একটা বিশেষভাবে বৃহস্পতির প্রোটেকশনটা পেয়ে, মঙ্গলের শক্তি ঊর্জাটা পেয়ে তারা নিজেদের জীবনকে আরও সুরক্ষিত করতে পারেন, বিপদ থেকে রক্ষা করতে পারেন আর পজিটিভ রেজাল্ট আরও বৃদ্ধি করতে পারেন। সর্বম শুভময়ম শিবানন্তা শুভকৃপানন্তা।